ফ্রি টক টাইমে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আজকে আড্ডা দিতে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের প্রতিবেশী বন্ধু। আর প্রতিবেশী বন্ধু আজকে আমাদের উপহার দিতে নিয়ে এসেছে তার নতুন ছবি সত্তা। আর তাই খুব বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব হাসিবুর রেজা কল্লোলদা, আপনাকে স্বাগত। প্রথমেই, যত দিন এগিয়ে আসছে সত্তা রিলিজে, ততই কি কল্লোল বাড়ছে জীবনে? খুবই স্বাভাবিক, একটা ছবি মানে তো একটা ছবি রিলিজের দিনটা, একটা যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে কাজ করি, আলটিমেট টার্গেটটা থাকে ফিল্ম। আর ফিল্ম রিলিজের ওই দিনটা আসলে একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যে ইনস্ট্যান্ট একটা রেসপন্স পাওয়া, যে যাদের জন্য এটা বানালো তারা কীভাবে নিল বিষয়টা, বা একটা পুরো একটা প্যাকেজ, তো পুরো একটা গল্প থাকে, বা যাদের কাস্টিং, মানে টোটাল একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের উত্তরটা আসলে ওই দিনটাই পাওয়া যায়, ফলে দিনটা যত এগিয়ে আসে উত্তেজনার মাত্রা আতঙ্ক বাড়তে থাকে। চিত্র সাংবাদিকতা দিয়ে শুরু করেছিলেন আপনার কেরিয়ার, তারপর পরিচালক হিসাবে, এই যে জার্নিটা, সেটা কীভাবে শুরু হয়েছিল? এটা আসলে টোটালটা একটা জার্নি, যে আমি খুব ছোটোবেলায় ছবি আঁকা শিখতাম। তো ছবি আঁকার এক পর্যায়ে আমি যখন, তখন আমি থাকতাম যশোরের একটা মফস্বলে, যশোর, ওখান থেকে যখন আমি ঢাকাতে যাই একটা খ্রিস্টানদের হোস্টেলে থাকতাম, ওখানে একজন ফাদার ছিলেন, ফাদার ডেভিড, ওনার কাছ থেকে আমার ছবি তোলা শুরু হয় এবং ক্যামেরার প্রতি মুগ্ধতা। এরপরে আমি থিয়েটার করতাম যখন যশোরে ফিরে আসি, তারপরে থিয়েটার করা থেকে ছবি তোলাটা একটা সময় কন্টিনিউ করি, এবং পত্রিকাতে কাজ করা, বা আমার, আমি এক্সিবিশন করেছি অল্টারনেটিভ ফটোগ্রাফি, যেটা সেটা করেছি, পোর্ট্রেট নিয়ে কাজ করেছি। এরপর এক পর্যায়ে যখন আমার মনে হলো যে না, ফিল্মটা একটা আলটিমেট টার্গেট, এবার টিভিতে কাজ করার অবস্থায় আমি তার আগেও চলচ্চিত্র নির্মাণের উপরে কিছু ট্রেনিং নিই, এবং তখন ভালোবাসার জায়গাটা একটা মনে হয় যে না, এটা আমাকে এই জায়গাটা যেতে হবে, কারণ আলটিমেট টার্গেটটা আসলে ফিল্ম বানানো। তখন ছবি বানানোর জার্নিটা শুরু হয়, এবং এর আগে যে একটা টিভিতে আমি কাজ করতাম ওখানে সুযোগটাও পেয়ে যাই। আমার প্রথম চলচ্চিত্র অন্ধনিরাঙ্গম, ওখানে বানানোর সুযোগ পাই, সত্তা আমার দ্বিতীয় চলচ্চিত্র। তো টোটালটা একটা জার্নি। সত্তা যখন তৈরি করছিলেন, আপনার প্রত্যেকটা ছবি হয় নিজের সন্তানের মতো, সেই সত্তা ছবি তৈরি করার সময় আপনি কাস্টিংয়ে বেছে নিয়েছেন এখানকার অভিনেত্রী পাওলি দামকে, তার কি কোনো পেছনে কোনো কারণ ছিল? আসল কথা হচ্ছে যে আসলে বাংলার এপার ওপার হয় না, আমি মনে করি একটা মাঝে একটা কাঁটাতারের বন্ধন। মানে আমি, আমাকে যদি বলা হয় যে তুমি কে, আমি অবশ্যই বাংলা ভাষায় কথা বলি, বাংলাকে রিপ্রেজেন্ট করি এমন একজন সংস্কৃতিকর্মী মাত্র। তো ছবিটা যখন সত্তার গল্প নিয়ে প্ল্যান হয়, এটা সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। তো এখানে শিখা যে একটা চরিত্র, যে তার একটা জার্নি, তার স্ট্রাগলের গল্প, তখন এটা আমাদের ওখানেও যারা আছেন তারা অনেকেই, অনেক গুণী মেধাবীরা আছেন, কিন্তু মনের মানুষ যখন পাওলি কাজ করে, যৌথ প্রযোজনার একটি ছবি গৌতম ঘোষের, তো কাজ করার পরে আমাদের ওখানকার দর্শকদের মধ্যে একটা আগ্রহ যেমন তৈরি হয়, নির্মাতা হিসেবে আমার, বা আমার যে প্রযোজনা প্রতিষ্ঠান, বা গল্পটি যিনি লিখেছিলেন সোহানি হোসেন, তিনি, আমরা টোটাল আমাদের টিমটা বসে আসলে ডিসিশনটা আমরা নিই যে এই চরিত্রের জন্য পাওলি ভালো হবে, এই জন্যই পাওলির এখানে যুক্ত হওয়া। আপনাদের শুটিং কবে থেকে শুরু হয়েছিল? এবং আরও একটা বিষয়, যে একদিকে আপনি যেমন আপনার ছবিতে পাওলি দামকে নিয়েছেন, পাওলি আমার এখানকার একজন জনপ্রিয় অভিনেত্রী, পাশাপাশি আপনি সাকিবকে নিয়েছেন, যে কিনা বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ, এবং এই জুটিকে পর্দায় একসঙ্গে আনা, সেটার কি প্ল্যানিং ছিল, বা কেন এনেছেন এই জুটিকে একসঙ্গে এই ছবিতে? সাকিবের বিকল্প আসলে বাংলাদেশের সাকিবই, কারণ সাকিবের শেষ 10 বছর ধরে, 1 দশক, এটা সাকিব একাই রাজত্ব করে চলেছে। তো সাকিবকে ধরেন যেভাবে তার কমার্শিয়াল একটা ইমেজ, বা হিরো, হিরোটিক একটা ইমেজ মানুষ দেখে, কিন্তু সত্তার মাধ্যমে একটা ভিন্ন সাকিবকে মানুষ দেখতে যাচ্ছে। তো আমরা টিজার যখন ছেড়েছিলাম, বা সাকিব নিজেও ফিল করেছে, সে অনেকগুলো ছবি করেছে, তার মধ্যে সত্তা একটা ভিন্ন ধরনের ছবি তার জন্যে, তার ক্যারিয়ারের জন্যে, এবং একটা অন্য ধরনের একজন সাকিবকে আমরা দেখাতে পারবো আশা করছি। আর যেহেতু তার ব্যাপারে মানুষের আগ্রহ আছেই, ফলে এটাও যে একদম কাজ করেনি তা নয়, বাকিটা দেখলে দর্শক বলবে। এটা সকলেই জানেন, মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত যে ছবিটা, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় অনেক ছবি প্রকাশিত হয়েছে বা মুক্তি পেয়েছে, এটার ভবিষ্যৎ
বা বর্তমান অবস্থা ঠিক কী? আমার অবস্থান থেকে আসলে এটা বলাটা একটু টাফ, তারপরেও যেটা বলতে চাই, মনের মানুষ, ধরেন এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে, তো আমি যে ছবিটা এর আগে বানিয়েছিলাম অন্ধনীরাঙ্গম, ওটা লালনের দর্শন নিয়ে, আর মনের মানুষ লালনের জীবন নিয়ে। তো এই ছবিটা, হ্যাঁ, যে শিল্পীদের যে রেশিও অনুযায়ী বা শুটিংয়ের স্পটের যে রেশিও সে অনুযায়ী এটা বিতর্কের মধ্যে ছিল না বা নেইও, এবং আমাদের দর্শক গ্রহণ করেছে, না হলে পাউলিকে আমরা চিনতাম না হয়তো। কিন্তু এখন যৌথ প্রযোজনার নামে যেটা হচ্ছে এটাকে আমাদের দেশের অধিকাংশ মানুষই মনে করে যৌথ প্রতারণা। তো এখানে আমার মনে হয় যে স্পষ্টতার জায়গাটা এবং মানে একটা পরিচ্ছন্নভাবে ট্রান্সপ্যারেন্টভাবে আসা উচিত যে আসলে কী হচ্ছে। এর আগে আমাদের এখানে একটা ছবি সুপারহিট হলো যে গত ঈদে, শিকারি, এখান থেকে শ্রাবন্তী ছিল, ওখানে শাকিব খান, ছবিটা কিন্তু সুপার ডুপার হিট, আমি এখানকার কথা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের অতীতের বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙেছে এই ছবিটি। তো এটাই কেন হয়েছে আমার যদি আমি বলি, বা এর পরেও কিন্তু শুভশ্রী, ওম, বা এদের রোমিও জুলিয়েট বলো যে মুভিটা, ওটা অঙ্কুশের সঙ্গে আমাদের মাহি মাহিয়া মাহি ছিল, বা এই ছবিগুলো কিন্তু বাণিজ্যিক সফলতা পেয়েছে। কিন্তু যৌথ প্রযোজনার কিছু ছবিতে ইদানিং দেখা যাচ্ছে যে শুধু এখানকার শিল্পীদের নিয়ে, ওই ছবিগুলো কিন্তু আমাদের ওখানে অতটা চলছে না। তো এখানে টেকনিক্যালি অবশ্যই ভারতবর্ষের বা কলকাতার যে ছবিগুলো তুলনামূলক একটু রিচ, ভালো একটা টিম ওয়ার্ক আছে এখানে বোঝা যায় স্ক্রিনে, কিন্তু আমাদের ওখানে যে শিল্পীরা তাদেরকে যদি প্রপারলি এখানে নেওয়া হয় সেটা যে মানুষ গ্রহণ করে এটার কিন্তু একটা প্রমাণ আমরা ইতিপূর্বে দেখেছি। এবং এটা যদি হয় যে যৌথ প্রযোজনায় না এসে, যেমন আমরা পাউলিকে এই ছবিতে নিয়েছি, এটা কিন্তু বাংলাদেশের ছবি, শুধু পাউলি এখানকার, তো আমরা শিল্পীদের মধ্যে একটা আদান প্রদান যদি শুরু হয় যে আমাদের এখানে অনেক ভালো শিল্পীরা আছে তাদেরকে এখানে ছবিতে কাজে লাগানো, কারণ বাংলা ছবিরই একটা এখন দুঃসময় চলছে আমি মনে করি, যে এখানকার বাংলা ছবির উপরে যেমন হিন্দি ছবি বা তামিল তেলেগু ছবি চেপে বসছে, বড় প্রভাব রয়েছে। হ্যাঁ, এবং আমাদের ওখানে একে একে যখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল তখন আমাদের ছবি যখন একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে তখন এখানকার বাংলা ছবি তাদের অস্তিত্ব রক্ষার জন্যে আমাদের উপরে ভর করলো, তখন আলটিমেটলি কী হলো যে আমাদের ছবি কিন্তু এটার একটা প্রভাব পড়লো এবং নতুন নির্মাতাদের উপরে এটা প্রভাব পড়েছে যে কাজ, আমাদের FDC যেটা সেখানে কাজ একদমই কমে গেছে, তাদের মানুষদের এখন একটা মানবেতর অবস্থা চলছে। তো দুই বাংলা যদি এই বিষয়গুলো আদান প্রদান করে আমরা একটা প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে এগোতে পারি, যেহেতু আমি আগেই বলেছি দুই বাংলার এপার ওপার হয় না আসলে, একই ভাষা, তো টেকনিক্যালি এটা যেটা রিচ আছে এখান থেকে নিলাম, শিল্পী এখান থেকে নিলাম, অবশ্যই বাংলাভাষী, কারণ অধিকাংশ বাংলা ভাষায় যারা এখানে কথা বলেন তাদের অতীত ঘাটলে দেখা যাবে যে সবাই ওপার বাংলা থেকেই আসলে এসেছেন, তো ওই ভালোবাসার একটা জায়গা তো থাকবেই। তো এই ভালোবাসার সঙ্গে যদি কাজটা একসঙ্গে এক করা যায় আমার মনে হয় যে বাংলা চলচ্চিত্রের একটা সুদিন আসবে। ঠিক এখানে যে প্রশ্নটা আমি করতে চাই যে জয়া আহসান বা মাহি, কারণ এখন আমাদের এখানে বা পশ্চিমবঙ্গের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে জয়া আহসান কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে এবং একের পর এক সে কিন্তু অনেক কাজই পাচ্ছে এবং একটা পরিচিতি বা জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে, যেমন মাহি, আমরা যদি মাহির ফিল্মোগ্রাফি দেখি সেখানে কিন্তু অনেকটাই কিন্তু প্যারাগ্রাফটা নিচের দিকে রয়েছে, মানে এই না, আমি এটার বিষয়ে একটা দ্বিমত পোষণ করব। মাহি অবশ্যই ভালো অভিনেত্রী, কিন্তু সে যে প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে এসেছিল তাদের কয়েকটা ছবিতে কিন্তু সে কাজ করেছে, আর জয়া আহসান কিন্তু নির্দিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে কাজ করেনি, সে এখানে কাজ করছে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করছে, তো এটা এক করা যাবে না। তার মানে হচ্ছে এখানে এই বিষয়টাই অন্তত স্পষ্ট হচ্ছে যে যারা ওখানকার যারা শিল্পীরা রয়েছেন তাদের এখানে বা এখানকার পরিচালকদের আরও বেশি কাজ দেওয়া বা তাদেরকে আরও বেশি করে টেনে আনা এখানকার যে, এখানে আমি একটু বলবো যে ধরেন এটার আমরা এই অনুষ্ঠানটা করছি টিভিতে, না তো টিভি একটা বড় ইস্যু আমি মনে করি এই জন্যে যে আমাদের ওখানে যে টিভিতে যে কাজগুলো হয় তো এটা এখানে এই টিভিগুলো চ্যানেলগুলো দেখা যায় না, ফলে আমাদের ওখানকার সুপারস্টার শাকিব খানকে হয়তো এখানকার অনেকেই চেনে না, কিন্তু এখানকার আজকে একটা সিরিয়ালে যার ডেবু হলো বা একটা ছবিতে নতুন মুখ, একদমই নতুন মুখ, তাকে কিন্তু আমাদের ওখানকার ড্রয়িং রুমের যারা আছে বাড়ির সবাই, ছেলে মেয়ে বউ বৌদি সবাই চেনে, তো এইটা সবার আগে নিশ্চিত করা দরকার এবং আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যে ওপার বাংলার চ্যানেলগুলো, বাংলাদেশের চ্যানেলগুলো এখানে দেখানোর ব্যাপারে একটা ভূমিকা রাখা দরকার, তখন ওখানকার শিল্পীরা কী কাজ করছে এটা জেনে যাবে এখানকার মানুষ।
ঠিক এখানেই একটা প্রশ্ন সবসময় মনে জাগে, বা যারা দর্শক বন্ধু রয়েছেন তারাও জানতে চাইবেন যে এখন এই যে ছবির যে বাজার সেখানটা আরও বড় হয়ে গেছে, আন্তর্জাতিক ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই ছবি আন্তর্জাতিক স্তরে ঠিক কতটা জায়গা করতে পেরেছে বা ভবিষ্যতে ঠিক কতটা জায়গা করতে পারবে বলে আপনার অভিমত? 5 বছর আগেও কিন্তু এখানকার মানুষ জানতো না বাংলা ছবির এই দুঃসময় আসবে। এখানে দাঁড়িয়ে 5 বছর পরে কী হবে এটা বলাটা একটু টাফ, কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলা ভাষাই তো এখন একটা হুমকির মুখে। কলকাতাতে বাংলার চেয়ে হিন্দির প্রচলন বেশি দেখা যায়, সেটা এখনকার জেনারেশনের যে বাচ্চারা আছে তারা বাংলাতে খুব কম কথা বলে বলে আমি আমার নিজের পর্যবেক্ষণে আমি দেখেছি এটা। তো সেখানে বাংলা ছবির যদি ভূমিকা রাখার মতো এরকম সংগঠক না থাকে, বা আমাদের যদি আমরা নিজেরা এক না হই এবং এটার ব্যাপারে একটা কার্যকর ভূমিকা না রাখি, তাহলে বাংলা ছবি আসলে হুমকির মুখে পড়ে যাবে। ঠিক এখান থেকেই যেহেতু আমরা একটু সিরিয়াস আলোচনার মধ্যে এসে গেছি, তাই আমাদের এই আড্ডাটা একটু হালকা করার জন্য আমরা আবার ফিরে যাবো একটু আপনার অতীতে, যখন আপনি প্রথম ছবি পরিচালনায় হাত দেন ঠিক কীরকম ছিল সেই দিনগুলো, ঠিক কতটা সংঘর্ষ করতে হয়েছে আজকের এই জায়গাটা পাওয়ার জন্য? এখন আসলে ওই ধরনের কোনো জায়গা পেয়েছি বলে মনে করি না, বাট অবশ্যই একটা লক্ষ্য থাকে। তো যখন শুরু করেছিলাম একটা টিভি স্টেশনে তখন কাজ করতাম, তারা সুযোগ দিয়েছিল একটা ছবি বানানোর, এবং লালনের দর্শন, আমার বাউল বিষয়ে খুব আগ্রহ ছিল, সেখান থেকে লালনের দর্শন নিয়ে ছবিটা নির্মাণ করি। কিন্তু তখন যেহেতু ওই চ্যানেলেই কাজ করতাম, ফলে অফিস করে তারপরে ঢাকা থেকে কুষ্টিয়াতে শুটিং করা, মেহেরপুর অনেক দূর, সেটা সারা রাত জার্নি করে সকালে গিয়ে কাজ করা, এইসব ব্যাপারগুলো ছিলই। কিছু মানুষের উৎসাহ ছিল, কিন্তু অসহযোগিতা অনেক বেশি ছিল। তারপর কাজটা শেষ করতে পেরেছিলাম, আর তখন যে উত্তেজনাটা ছিল বা চাপ ছিল সেটা এখনও আছে। প্রতিদিনই যখনই কাজে বসি, মনিটরের সামনে বসি, তখনই একটা আলাদা রকম মানে ভিন্ন আমি নিজেকে খুঁজে পাই, এটা তো আছেই। এই সত্তায় তৈরি করতেও আপনার সময় লেগেছিল 2 বছর, এবং 2 বছর খুব একটা কিন্তু কম সময় নয় একটা ছবির শুটিং করতে গেলে। 2 বছর কম সময় নয়, কিন্তু একটা ভালো ছবির জন্য 2 বছর কম সময় বলতে গেলে। তারপরেও যেহেতু পাওলি দাম জানেন এখানকার ব্যস্ত একজন অভিনেত্রী, শাকিব খানও বাংলাদেশে খুব ব্যস্ত, তাদের দুজনের মানে একটা চ্যালেঞ্জিং ছিল সত্তা প্রজেক্টটা আসলেই, দুজনের শিডিউল মেলানো সব মিলিয়ে দেরি হয়েছে, এটা আসলে ইস্যু না, একটা ভালো কাজ পেতে যাচ্ছি আমরা, এটাই গুরুত্বপূর্ণ। ছবির নাম সত্তা, আর এই সত্তা দিয়ে ঠিক কার সত্তা, মানে এটা সবারই প্রশ্ন জাগবে যে সত্তার মাধ্যমে আপনি কার সত্তা বা কিসের সত্তাটাকে তুলে ধরতে চেয়েছেন দর্শকদের সামনে? সত্তা আমি আগে বলেছি যে সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে, এখানে উনি আর লিখনীতে যেটা এসেছে যে এটা প্রেমের গল্প, ভালোবাসা, নেশা যে ভালোবাসার কাছে পরাস্ত হয়, এই মেসেজটা বা এই এটা পাবেন সত্তার মধ্যে। আর প্রত্যেকেই তো আসলে কাউকে না কাউকে ক্যারি করছি আমরা, তো সত্তা সেই গল্প, বাকিটা দর্শক পর্দায় দেখবেন। আরও একটা বিষয় যে প্রত্যেক পরিচালকের একটা স্বপ্ন থাকে তার ছবি, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আন্তর্জাতিক স্তরে একটা খ্যাতি পাওয়া। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলছে এবং বাংলাদেশের অনেক ছবি এখানে দেখানো হচ্ছে, সেখানে মানে এই চলচ্চিত্র উৎসবটাকে আপনি কীভাবে দেখেন, কতটা জায়গা করে নেয়? উৎসব তো উৎসব, তো উৎসবই সেটা, ধরো আমি উৎসবের শরিক হতে পারি, আমার ছবি থাকলো বা না থাকলো সেটাই শোনা, বাংলা ভাষার ছবি হোক বা চলচ্চিত্র, তো আসলে বিশ্বের সারা বিশ্বে যদি বলেন একটা পরিবার, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার কিন্তু মিডিয়া পরিবার বা চলচ্চিত্র পরিবার, সেখানে এই পরিবারের একজন ক্ষুদ্র অংশ আমি, এখানে সেটা এখানে হোক বা যেখানে হোক একটা ফেস্টিভ্যাল মানে একটা উৎসবে যদি আমি যাই অবশ্যই আমি গর্বিত বোধ করব। আর সত্তা ছবি যদি একটু আমরা গান নিই, কারণ ইতিমধ্যেই আমি ইউটিউবে এই গান দেখেছি এবং রীতিমধ্যে কিন্তু ভিউয়ারের সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে, যদি একটু আমরা মিউজিকটা নিয়ে যদি আমরা একটু বলে যে কীভাবে মিউজিক দিয়েছেন বা ঠিক কোন জিনিসটা মাথায় রেখে এই ছবির মিউজিক করা হয়েছে? মৌলিক গল্পের ছবি সত্তা, গানগুলোর মধ্যে চেষ্টা করা হয়েছে যে বাংলা ধাঁচ বা বাংলার যে মৌলিক ব্যাপারগুলো সেগুলো রাখা, এবং আমাদের যে সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার, উনি প্রথম একটা চলচ্চিত্রের পুরো মিউজিক করছেন, আমাদের ওখানে খুবই জনপ্রিয় এবং আমি পার্সোনালি তার খুবই ভক্ত, আমি সহ বাংলাদেশের সব
শ্রোতা দর্শক যারা আছেন তারা ভক্ত, এবং বাপ্পাদার জন্য এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জটা উনি নিয়েছেন এবং দর্শকরা তো গান গ্রহণ করেছে, দুটো গান আমরা মোটামুটি ছেড়েছিলাম এবং অবশ্যই আমার মনে হয় যে উনি উত্তীর্ণ। যখন আপনার সাথে কথা বলছেন তখন একটা বিষয় আপনি নিজেই বলছিলেন যে মায়া মৃদঙ্গ ছবি দেখতে নাকি আপনি হলে গিয়ে দেখেছেন, এটা কোনো সিডি কিনে বা পাইরেটেড এরকম কিছু দেখেননি, মানে এই যে একটা পাইরেসি আমাদের সিনেমার জগৎটাকে মানে একটু খুবলে খুবলে খাচ্ছে। একটু খুবলে খুবলে খাচ্ছে না, পাইরেসি হচ্ছে আমাদের জন্য একটা মরণ ব্যাধির মতো, যে একজন প্রযোজক তার টাকা লগ্নি করলেন, একজন পরিচালকের টোটাল একটা স্বপ্ন, এত বড় একটা টিম কাজ করলো, এতদিনের একটা এফোর্ট, তারপরে সেই ছবিটা একজন চোর কয়েক মুহূর্তের মধ্যেই এটা চুরি করে সব জায়গায় ছড়িয়ে দিল, মানে এটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, একটা পুরো একটা প্রজেক্টের ক্ষতিগ্রস্ত করা। ফলে আমরা যতই যাই করি না কেন পাইরেসি সবার আগে আটকাতে হবে, নকল ছবি বা উল্টাপাল্টা খারাপ ছবি, খারাপ ছবি যেমন একটা ব্যাধি তার চেয়ে অনেক বড় ব্যাধি এবং ব্যাধিত ব্যাধি সেটা পাইরেসি। আচ্ছা, যখন এই পাইরেসি বা যে কথাটা একটু আগে আপনি বলছিলেন যে ওখানকার টিভি চ্যানেল আমাদের এখানে দেখা যায় না বা এই যে ডিস্ট্রিবিউশন সেই ব্যবস্থাটা নেই, যার ফলে ওখানকার অনেক শিল্পীরা আমাদের এখানে পরিচিতি পাচ্ছে না, সেই অর্থে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে কোনো ব্যবস্থা বা ঠিক কী করলে ওখানকার শিল্পীরা আমাদের এখানে পরিচিতি পাবেন? কারণ এখানকার কিন্তু শিল্পীরা যেটা আপনি বললেন যে ওখানে প্রায় ওখানে সবাই পরিচিত, এবং যদি এখানকার শিল্পীদের কোনো কিছু যদি দেখতে না পায় তাহলে রীতিমতো একটা ধুমধুমার কাণ্ড হয়ে যায়। না, আকাশ সংস্কৃতি এই সময়ে এসে যারা আমাদের দুদেশের নীতি নির্ধারক আছেন, কারণ এটা একদমই কিছু আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপার আছে, দুই দেশের সরকার পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, তো যেহেতু আমাদের ওখানে এটা দেখা যাচ্ছে এখানেও দেখাটা দরকার, তখন না আসলে দু বাংলা মূল্যায়ন করতে পারবে যে ওখানে কী কাজ হচ্ছে, আমরা জানি এখানে কী কাজ হচ্ছে, আমাদের ওখানে কী কাজ হচ্ছে এবং এখানকার অবস্থানটা কী, এটা তখন অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে। একেবারে, এবং আজকের এই আড্ডা স্বাভাবিকভাবেই জমে উঠেছে কারণ স্বভাবতই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিবেশী বন্ধু এবং তার ছবি নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই ছবি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন অবশ্যই আমরা ছবি সমাজ তথা রাজনীতি একটা বিশাল বড় প্রভাব ফেলে, কারণ ছবির মাধ্যম দিয়ে অনেক পরিচালক একটা বার্তা দেবার চেষ্টা করেন, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে যে ছবিগুলি মুক্তি পায় সেই ছবিগুলি সেখানকার রাজনীতি বা সমাজের ওপর কি প্রভাব ফেলে বা যদি ফেলে কতটা প্রভাব ফেলে? রাজনীতি তো আসলে সব কিছুর মধ্যে আছে, চলচ্চিত্রও তো একটা রাজনীতির জায়গা না, তো কে কীভাবে নিচ্ছে তাই না, অনেকে আছে যে খালি গায়ে বৃষ্টিতে ভিজছে কে দেখলো না দেখলো কোনো যায় আসে না তাই না, আবার অনেকে আছে যে না বৃষ্টির সময় একটু ছাতা দিয়ে গা বাঁচিয়ে চলা, তো এটা কে কীভাবে নিচ্ছে তাকে দেখছে এটা ইস্যু। রাজনীতিতে কী প্রভাব ফেললো আমি মনে করি না যে একজন নির্মাতা হিসেবে আমি ওটা দেখব, ফিল্ম মানে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট। সেখান থেকে আপনার ব্যক্তিগত যদি আমি একটু পছন্দের তালিকা জানতে চাই যে আপনার কোন ধরনের ছবি বেশি পছন্দ বা একজন পরিচালক হিসেবে কোন পরিচালক আপনাকে অনুপ্রাণিত করে আগামী দিনগুলো পরিচালক হিসেবে পথ চলার জন্য? আমি আন্দ্রে তারকভস্কি, তার ছবির খুব ভক্ত এবং আমি তার কাজ দেখি খুব পছন্দ করি। মণিরত্নম ভারতের অবশ্যই বলতে হবে, বা আমাদের দেশের যারা আছেন আমজাদ হোসেন, জাকির হোসেন রাজু, এদের কথা আমি বলবো, এবং আমাদের এখানে রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো আয়নাবাজি, ওটার কথা আমি বলছিলাম একটু আগেই যে আয়নাবাজি আমাদের এখানে চলচ্চিত্র বদলে দিয়েছে, তো এখন তরুণ যারা কাজ করছে তারা অনেক ভালো কাজ করছে, আসলে প্রত্যেক একদম তরুণ যারা আছে তাদের কাছ থেকেও যেমন কিছু পাচ্ছি শেখার বা উৎসাহের, সেটা অনেকের কাছ থেকেই পাই, ফলে পছন্দের তালিকা যে দু একজন বললাম এটা দিয়ে আসলে শেষ হবে না, তালিকা অনেক দীর্ঘই হবে। ঠিক এই ছবি পরিচালনার ক্ষেত্রে তো একটা মানদণ্ডের বিচার থাকে, সেটার মানদণ্ড বা মূল্যায়ন আপনি আপনি কিভাবে করেন? ক্লিয়ার হলো না প্রশ্নটা। বিভিন্ন ছবির একটা যে স্ক্রিপ্ট হোক বা যেটাই হোক না কেন সেখানে প্রত্যেকটা ছবি একটা নিজস্ব মানদণ্ড থাকে। ছবি আসলে দুইটা ভাগ, ছবির দুইটা ভাগ, ভালো ছবি খারাপ ছবি। আমি দর্শক হিসেবে ভালো ছবি দেখতে চাই, নির্মাতা হিসেবে ভালো ছবি বানাতে চাই, আর কিছু না। ছবির উপর আরেকটা খুব বড় একটা ছাপ পড়ে, সেটা হচ্ছে সাহিত্য নির্ভর। আমরা যদি
ছবির অনেক স্ক্রিপ্টে যদি দেখি, দেখবো যে আমাদের যে সাহিত্য আমাদের ভাড়ার পূর্ণ করেছিল সেই সাহিত্যকেই নির্ভর করে কিন্তু এখন বেশিরভাগ ছবির স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু রীতিমতো রমরমিও চলছে। আমাদের ভিতরে খুব তাড়াহুড়োটা আছে, তো এই জন্যে হয় না, না হলে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার এত এত সমৃদ্ধ যে আমরা যদি এই ধরেন 100 জন নির্মাতা আছে, তারা যদি প্রতিজন বছরে একটা করে ছবি বানায়, 100টা এরকম হাজার হাজার গল্প আছে, হাজার হাজার উপন্যাস আছে যেগুলো খুবই মানে মানসম্পন্ন এবং দর্শক অবশ্যই গ্রহণ করতে বাধ্য হয় মনে করি যে সেরকম মৌলিক গল্প আছে, তো সেগুলো কেন বানাচ্ছি না আমরা, বানাতে পারি। আমি তো শুরু করলাম সোহানি হোসেনের মা গল্প দিয়ে। ঠিক এখানতে মানে আমাদের ছবি স্ক্রিপ্ট যদি সাহিত্য নির্ভর হয়, মানে আমরা একজনের লেখা গল্পটাকে নিজের মতো করে কিছুটা এদিক ওদিক পাল্টে সত্যের ক্ষেত্রে তাই হয়েছে করছি, কিন্তু এই যে স্ক্রিপ্ট রাইটার, আমরা একটা কথা বলি, একটা স্ক্রিপ্ট লেখা, একটা নিজের মৌলিক চিন্তাকে সামনে প্রকাশ করা, সেটা কি তাহলে কোথাও না কোথাও একটা বাধা থেকে যাচ্ছে? মানে যদি আমরা সাহিত্য নির্ভরই বেশিরভাগ ছবি করে থাকি, তাহলে স্ক্রিপ্ট রাইটার বা সেই কল্পনার জগৎ বা সমাজে প্রতিদিন যা হচ্ছে সেটার প্রতিচ্ছবি কি আমরা ছবির মধ্যে তুলে ধরতে পারি না? এটা তো আসলে কে দেখাতে চান, কীভাবে দেখাতে চান তার উপর ডিপেন্ড করে। আপনি কিন্তু খুব ছোট করে এবং একদম নিউট্রালভাবে অ্যান্সারটা দিয়ে গেলেন, সেটা স্বাভাবিক, যুদ্ধ নয় শান্তি চাই, স্বাভাবিক, কারণ এখন যা অশান্তির সময় চলছে সেখানে শান্তির বার্তাটাই মনে হয় আমাদের সবসময় গুরুত্বপূর্ণ দেয়াটা। আমরা তার একটু আমরা সত্তার ছবি যখন আলোচনায় হচ্ছে, সেখান থেকে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবি, আশা করছি। কেন আশা করছেন? কারণ এখন এখন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি, কাজ একদমই কাজ তো শেষ, এখন জমা দেওয়া হবে, তো তারপরে পরবর্তীতে ডিসিশনটা আসলে নেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের টার্গেট যেটা 30 ডিসেম্বরই আসছে। একবার যদি 30 ডিসেম্বর হয়ে থাকে, আমরা আশা করছি যে সেই ছবি অবশ্যই 30 ডিসেম্বরই মুক্তি পাবে, এবং তার মানে এটা বছর শেষের উপহার, বছর নতুন বছরের তো উপহার, নতুন বছরের নতুন উপহার আপনার কাছ থেকে। আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে, কোন দিকে আপনি যেতে চাইছেন? এবং পাশাপাশি আরও একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে আগামী দিনে আপনি কি এই ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় এসে ছবি বানাতে ইচ্ছুক? যৌথ প্রযোজনা এখন যে ধরনের হচ্ছে এটার সঙ্গে আমার দ্বিমত আছে, যদি স্পষ্টভাবে দু বাংলাকে সমান গুরুত্ব দিয়ে ছবি হয় অবশ্যই বানাতে চাই, কিন্তু এখনই না, সেটা এখন বাংলার সাথে ছবি বানাতে চাই, বাংলা মেজাজের ছবি এবং অবশ্যই সাহিত্য নির্ভর কিছু ভালো ছবি। আপনি বাংলাদেশের ছবি বানাচ্ছেন, কোনো ইচ্ছা আছে আমাদের এখানে এসে এখানে ছবি বানানোর? না, অত সাহস নেই। মানে মানে এখানে সাহসিকতা মানে ঠিক কেন, মানে সাহস নেই কেন? এটা ভারতবর্ষ অনেক বড় একটা রাষ্ট্র, সেই তুলনায় বাংলাদেশ আমরা একটা ক্ষুদ্র দেশ, কিন্তু আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বা চেনা জানাটা অনেক বেশি, এখানে আমি খুবই অচেনা, সেটা আমার জন্য একটু টাফ একেবারে। আচ্ছা, আমরা আবার একটু আমরা সত্তা নিয়ে আলোচনা করি, কারণ যেহেতু ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই ছবি, তাই স্বাভাবিকভাবে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তো একটা আলাদা কৌতূহল রয়েছে যে আপনার এই ছবি ঠিক কতটা নাড়া দিয়ে যাবে। যখন সত্তার তৈরি করছিলেন, প্রত্যেকটা ছবি তৈরি করার সময় তো বিভিন্ন মুমেন্ট তৈরি হয় ভালো খারাপ মিশে, এই ছবি তৈরি করার সময় ঠিক আপনার যদি একটু তখনকার যদি স্মৃতি বা পাউলির সাথে ও মানে কাজ করার অভিজ্ঞতা একজন পরিচালক হিসেবে, প্রতিটা দিনের স্মৃতি দুঃসহ স্মৃতি ছিল আমার জন্যে, কাজটা শেষ করার একটা তাগিদ শেষের দিকে এসে তৈরি হয় আমার ভিতরে, কিন্তু অ্যাজ এ আর্টিস্ট পাউলি বা শিল্পী পাউলি অসাধারণ, ব্যক্তিগতভাবে বা ব্যক্তি পাউলি তার চেয়ে অসাধারণ, ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভালো মানুষ। আগামী দিনেও কি তাহলে পাউলিকে পাওয়া যাবে আপনার ছবিতে? যদি গল্পের প্রয়োজনে আসে বারবার আসবে সে। পাউলিকে বাদ দিয়ে আদার্স যারা রয়েছেন, আমরা যদি ধরে নিই শ্রাবন্তী, নুসরাত, শান্তিকা, এখনকার যারা প্রথম সারির টলিউডের যারা তবে যেই হোক না কেন, অবশ্যই পাউলির সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়েছে, আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের বা আমাদের টোটাল টিমের, সেখানে তার সঙ্গে অবশ্যই আমরা যদি গল্পের প্রয়োজনে আসে পাউলি অবশ্যই প্রায়োরিটি পাবে। আমাদের আড্ডা যখন একেবারে শেষের দিকে, তাই একটু আমরা ব্যক্তিগত কল্লোলকে জানতে চাইবো যে কল্লোলে জীবনের কী চাওয়া এবং কী পাওয়া রয়েছে, এবং এখনও পর্যন্ত যে স্বপ্নটা তিনি দেখেছেন সেটা ঠিক কতটা বাস্তবে পরিণত হয়েছে?
এটা বলা খুব মুশকিল, কারণ স্বপ্নটা অনেক বড়, এমন কোনো জায়গায় এসে পৌঁছুনি, এখনও পৌঁছতে পারিনি যেখানে দাঁড়িয়ে বলা যায় যে এই স্বপ্ন দেখেছিলাম বা এত পার্সেন্ট আসতে পেরেছি, না একদমই না। এখনও কি স্বপ্ন দাদা রয়ে গেছে? স্বপ্নের এক ভাগও আসলে ছুঁতে পারিনি। একটা তো স্বপ্ন তো রয়েছে। স্বপ্ন তো অবশ্যই আছে, সেটাই জানতে চাইছি ঠিক এখনো কি। 99% রহস্য ঘেরা, রহস্য একটু একটু করে উন্মোচিত হবে। রহস্য যখন উনি বলতে চাইছেন না, তাহলে স্বাভাবিকভাবেই ঠিক আছে, আমরা ওই পার্টটা আমরা ছেড়েই দিচ্ছি। ব্যক্তিগতভাবে কল্লোল, ঠিক যেটা আমরা একটু আগে বলছিলেন যে কোন ধরনের, আমি একটু আগেই জিজ্ঞাসা করছিলাম যে কোন ধরনের ছবি আপনি পছন্দ করেন, স্বাভাবিকভাবেই এখানকার যে সকল পরিচালক রয়েছেন, সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন, বা যদি আমরা সাহিত্যের দিকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে ঠিক কতটা আপনার ওপর প্রভাব ফেলে এখানকার সাহিত্য, এখানকার পরিচালক বা এখানকার পরিচালকের পরিচালিত ছবিগুলি? না, প্রভাব তো আসলে সব কিছুই ফেলে। আমি রাস্তাতে হাঁটার পথে একজন মানুষের পরিশীলিত আচরণ যেটা দেখি, ওটাও আমার ভিতরে প্রভাব ফেলে। না তো এটা একটা পাখি গাছে বসে ডাকছে, ওটাও প্রভাব ফেলতে পারে। কিন্তু সাহিত্যের কথা যদি বলা হয়, যে আমাদের পরিবারে ছোটোবেলা থেকে এটার প্রচলন ছিল, পড়ার প্রচলন, পড়তে হবে এবং লিখতে হবে, তো ওই তাগিদের জায়গা থেকে যেটা হয়েছে, যে যাদের কথা বললেন যে প্রভাব সবারই আসলে আমার উপরে, শুধু আমার না, প্রত্যেকটা বাঙালির উপরে তো রবীন্দ্রনাথের প্রভাব আছেই। এছাড়া জীবনানন্দ দাশ যদি বলেন, কাজী নজরুল ইসলাম, বা পরবর্তীতে এসে ধরেন সুনীলের প্রভাব, বা জয় গোস্বামীর কবিতার কথা আমি বলবো, বা আমাদের ওখানে যারা আছেন, কবিতার প্রভাবটা আমার উপরে খুব আছে এবং এই প্রভাব নিয়েই আসলে আমি প্রত্যেকটা কাজের স্বপ্ন দেখি। আগামী দিনেও কি সাহিত্যে সেই প্রভাব আপনার ছবির মধ্যেও পড়বে বলে আশা করা যায়? সেটা দর্শক নির্ণয় করবে। একেবারেই। আজকের আমাদের এই আড্ডা স্বাভাবিকভাবে অন্যান্য আড্ডা থেকে একটু আলাদা, কারণ আজকের আমাদের এই আড্ডায় উপস্থিত ছিলেন আমাদের প্রতিবেশী বন্ধু হাসিবুর রাজ্জা কল্লোল, যিনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন, আর তার ছবি সত্তা নিয়ে, স্বাভাবিকভাবেই সত্তা ডিসেম্বরে মুক্তি পাচ্ছে, এই আশা আমাদেরও রইল। শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারত তথা আন্তর্জাতিক স্তরেও মুক্তি পাক এই ছবি এবং পাশাপাশি সাফল্য পাক। আর অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। সাধনা পরিবারকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর সবাইকে বলবো যে বাংলা ছবি দেখুন এবং বাংলা ছবির পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।